হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন। আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, কচুরলতি চিংড়ি, যেটা দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারবেন। এই রেসিপিটা করতে কী কী লাগছে একবার দেখে নিই। এখানে আমি 500 কচুরলতি নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। তো কচুরলতিগুলিকে ভালো করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ভালো করে ছাড়ালে, আবার যদি ছুরিতে না ওঠে তখন হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। ভালো করে না ছাড়ালে আঁশগুলি থেকে যাবে। আর আপনারা পারলে এই সিদ্ধও করতে পারেন, আমি এখানে সিদ্ধ করিনি। তারপরে কচুরলতিগুলিকে ভালো করে ছুলে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তারপরে টুকরো করে নেওয়ার পর এই যে বেশি বড় রাখিনি, এই যে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো আমি রসুন, কিছুটা আমি রসুন কুচিও নিতে পারেন, আবার এরকম থেতেও নিতে পারেন। আমি হামলদিস্তার মধ্যে থেতে নিয়েছি। আর দিয়েছি একটা বড় গোটা পেঁয়াজ, আর দিয়েছি একটা টমেটো। আর আমি এখানে চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি হালকা এটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলিকে সব দিয়ে দেবো। হালকা ভাজতে হবে, বেশি ভাজতে হবে না, হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজলে, কড়া করে ভাজলে সেই চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, খেতেও খুব শক্ত লাগে, তাই হালকা অল্প ভেজে তুলে নিতে হবে। এই ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো সব তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটা স্টার্ট করব। তেল গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব, দিয়ে তারপরে রসুনটা দেব। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দেব। প্রথমে আমি রসুনটা দিয়ে দিচ্ছি, রসুনটা হালকা লাইট একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ কুচিগুলি সব দিয়ে দেব। হালকা করে খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচিগুলি সব দিয়ে দেবো। পেঁয়াজগুলি কুচি কুচি করে কাটবেন, বেটে দেবেন না, কুচি কুচিতে বেশি টেস্ট লাগে। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একটু টমেটো দিয়ে দেবো। পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি। কচুরলতি অনেক ধরনেরই হয়, আপনারা সর্ষে বাটা দিয়েও করতে পারেন, আমি সর্ষে বাটা দিইনি। এখানে আমি পেঁয়াজগুলি ভালো করে বেটে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা। আমি একটা গোটা টমেটো নিয়েছি, সেই কুচিটা করে আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এবার কচুরলতি যেগুলি কাটা ছিল সেইগুলি, আপনারা চাইলে কচুরলতি সিদ্ধ করেও দিতে পারেন। আমার এখানে কচুরলতিগুলি এতটাই ছোটো, তাই জন্য আমি কচুরলতিগুলি সিদ্ধ করিনি, মানে সরু, ছোটো না সরু। এই পেঁয়াজ ভাজা টমেটো মধ্যে আমি একটু অল্প একটু লবণ দিলাম, এর মধ্যে অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাই না চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারবেন। লঙ্কার গুঁড়োটা দিলাম, হচ্ছে সুন্দর কালার আসে, তাই হচ্ছে এখানে আমি এবার কচুরলতিগুলিকে সব দিয়ে দেবো। কচুরলতিগুলি ভালো করে ধুয়ে নিয়ে বা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আঁশ থাকলে কচুরলতি খেতে ভালো লাগে না, তাই ভালো করে আঁশটা ছাড়াতে হবে। এখানে কচুরলতিটা ছোটো ছোটো ছিল বলে আমি কচুরলতিটা সিদ্ধ করিনি। আপনারা চাইলে যদি মোটা কচুরলতি হয় তাহলে একটুখানি হালকা করে ভাপিয়ে নেবেন। এবার আমি এই রান্নাটা পুরো চাপা দিয়ে দিয়ে করব। যত চাপা দিয়ে দিয়ে রান্না করবেন তত গ্যাসও বাঁচবে এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। এবার আমি চাপা দিয়ে দেবো, এরকমই মাঝে সাঝে চাপা খুলে আবার চাপা দিয়ে রান্নাটা করতে হবে। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝালের জন্যে, এরকম করেই মাঝে সাঝে নাড়াতে হবে, আবার চাপা দিয়ে দিতে হবে যতক্ষণ না কচুরলতিটা পুরো মজে যাচ্ছে। দেখে নেবেন যে কচুরলতিটা সিদ্ধ হয়েছে কি না, খুন্তি দিয়ে একটু দেখবেন, দেখবেন কচুরলতি অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। আমি কয়েক সেকেন্ডের জন্য চাপা দিচ্ছি, আবার চাপা খুলে আবার একটু নাড়িয়ে নিচ্ছি, আবার চাপা দিয়ে দিচ্ছি, মানে এই করে চাপা আর খোলা করে করে রান্নাটা দেখবেন কচুরলতিটা অনেকটাই মজে গেছে, তখন আপনারা চিংড়ি মাছটা দিয়ে দেবেন। যে কচুরলতিটা আমার এখানে অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, হ্যাঁ অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, তাই এরপরে আমি চিংড়ি মাছগুলি দিয়ে দেবো। আর একটু টাইম হোক, তারপরে আমি আবার চাপা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এই চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে ওর মধ্যে অল্প পরিমাণে জল দেবো। কেননা এখন জল দিচ্ছি কারণ আমি সিদ্ধ করে কচুরলতি দিইনি, আর আমি মিস্টেক করে গেছিলাম হলুদ দিতে, তাই আমি পরে হলুদটা দিয়ে দিলাম। আপনারা চাইলে প্রথমেই যখন লঙ্কার গুঁড়ো দিয়েছি তখনই আপনারা হলুদটা দিয়ে দিতে পারেন। এবার আমি অল্প একটুখানি জল দেবো, কারণ হচ্ছে কচুরলতিটা আরেকটু সিদ্ধ হতে লাগবে, তাই আমি একটুখানি জল দিয়ে দিলে কচুরলতি একদম গা মাখা হয়ে যাবে, খেতেও খুব টেস্ট হবে।
আমি এখানে অল্প পরিমাণ জল দিচ্ছি, বেশি জল দেবো না, কেননা তাহলে ঝোলঝোল হয়ে যাবে, ওটা ভালো লাগে না। যাতে অল্প গামাকা গামাকা হয় সেই জন্য আমি অল্প একটু জল দিলাম। জল দিয়ে আমি আবার চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার পর দু তিন মিনিট পরে আমি আবার হচ্ছে কচুরলতিটা নাড়িয়ে নেব। এখানে কচুরলতিটা অনেকটাই রেডি হয়ে গেছে, আমি এখানে একটুখানি চিনি দিয়ে দিলাম, আর অল্প একটু লবণ কম লাগছে বলে অল্প একটু লবণ অ্যাড করছি। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কচুরলতিটা পুরোটাই আমি রেডি করে নেব। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব টেস্ট লাগে। আপনারা চাইলে কচুরলতি গোটা গোটাও রাখতে পারেন এবং কচুরলতিগুলিকে স্ম্যাশও করে দিতে পারেন, তাতেও খেতে ভালো লাগে। কচুরলতি গোটা এবং স্ম্যাশ যে কোনো করলেই, এই যে আমি অল্প একটুখানি খুন্তি দিয়ে দিয়ে করে দিচ্ছি, আমাদের বাড়িতে অত একটু ঘেঁটা ভালোবাসে না, একটু গোটা গোটাই ভালোবাসে, তাই আমি অল্প একটুখানি ঘেঁটে দিচ্ছি যাতে আরও একটু টেস্ট হয়। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই এই এই প্রসেসে বানাবেন, খুব ভালো লাগে। এবং আপনারা যদি সর্ষে দিয়ে খেতে চান তো অল্প একটু সর্ষে বাটাও এর মধ্যে দিতে পারেন, তাতেও খুব টেস্ট লাগে। আমার কচুরলতিটা পুরো রেডি হয়ে গেছে, আর অল্প একটু টাইম আমি কষিয়ে নেব। আমি আবার চাপা দিয়ে দিচ্ছি। এবার চাপাটা খুলে দেখলাম চিংড়ি মাছটা টোটালি রেডি হয়ে গেছে, ওভেনটা বন্ধ করে দিলাম। এবার আমি ওই ওভেনের তাপেই আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব, তাতে ওতেই মজে যাবে অনেকটা। এই প্রসেসে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভাল লাগে। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেডি, এবার এটা আমি প্লেটিং করব। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, পুরো ভাত এইভাবেই খাওয়া যায়, চিংড়ি মাছ কচুরলতি, খুব টেস্ট লাগে। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।